राज्य शिक्षक प्रार्थीদের জন্য সুখবর। राज्य আবারও নতুন করে শিক্ষক নিয়োগের জন্য 2022 সালে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। আপনারা আবেদন করতে পারবেন অনলাইন থেকে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আপনি ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। নিজের যোগ্যতা থাকলে অবশ্যই আপনি এই পদগুলিতে আবেদন করবেন। চলুন দেখে নেব পুরো বিস্তারিত নোটিফিকেশন সহ কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে। তাছাড়া যদি আপনি গুগলে গিয়ে ক্রমে সার্চ করেন 8700 শিক্ষক নিয়োগ, এই কথাটি লিখে যখন আপনি সার্চ করবেন একেবারে প্রথমেই দেখতে পাবেন এখানে লেখা রয়েছে yuktidhara.com। এই ওয়েবসাইট থেকেই প্রকাশিত করা হয়েছে 8700 শিক্ষক নিয়োগ 2022 নতুন শূন্যপদের শিক্ষক নিয়োগ 2022 নামে সার্চ করলেও কিন্তু আপনি এই ওয়েবসাইটটি প্রথমেই দেখতে পাবেন এবং এখানে আপনি ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তথ্য বাংলাতেই দেখতে পাবেন। আবেদনের লিঙ্ক সেখানে পাবেন, কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, কীভাবে আবেদন করতে হবে, বয়স থেকে শুরু করে সমস্ত তথ্য সেখানেও পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, এখানে সম্পূর্ণ ইংলিশ ভার্সানে রয়েছে, তাই আপনি ইংলিশ ভার্সানে দেখতে চাইলে এখান থেকে দেখে নিন। তাছাড়া যদি আপনি বাংলা ভার্সানে দেখতে চান উপরে লেখা রয়েছে, সেই ওয়েবসাইটটি আপনি গুগলে সার্চ করলে বা আপনি গুগলে সার্চ করলে 8700 শূন্যপদের শিক্ষক নিয়োগ, তাহলেও কিন্তু আপনি পেয়ে যাবেন সেই নোটিফিকেশন সম্পূর্ণ বাংলাতে। তো দেখুন এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এখানে প্রথমে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশানে বলে দেবো ইম্পর্টেন্ট ডেট। দেখুন এখানে ইম্পর্টেন্ট ডেট বলতে যে ডেট এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। 7 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়ে গেছে, 28 জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। এই হচ্ছে লিঙ্ক, এই লিঙ্ক থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করতে পারবেন। তার আগে আপনি এখানে দেখে নিন যে আবেদন করার জন্য যেটি নন রিফান্ডেবল ফি রয়েছে 385 টাকা ফি রয়েছে। পাশাপাশি আপনাকে এখানে দেখে নিতে হবে যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে। দেখুন এডুকেশন কোয়ালিফিকেশানের আগে আপনাকে বয়সটি দেখে নিতে হবে। 1 এপ্রিল 2021 হিসেবে আপনার বয়সটি থাকতে হবে 40 বছরের কম। দেখতে পাচ্ছেন ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে কিন্তু বয়সটি বলা হয়েছে। তাছাড়া এখানে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছেন সেখানে কিন্তু 57 বছর বয়স হলেও আবেদন করতে পারবেন। যেহেতু শিক্ষকতার পদ রয়েছে তাই এই 3 রকমের শিক্ষক নিয়োগ হবে, পিজিটি, টিজিটি এবং পিআরটি, এই 3 ধরনের শিক্ষক নিয়োগ হবে। পিজিটির জন্য পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, টিজিটির জন্য গ্র্যাজুয়েশন এবং পিআরটির জন্য আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে। পাশাপাশি বিএড ডিগ্রি অবশ্যই কিন্তু থাকতে হবে 50% মার্ক সহ। তারপরে আপনি দেখে নিন এখানে আপনাদের যে পরীক্ষাটি হবে সেটি কোন ডেটে পরীক্ষাটি নেওয়া হবে। দেখুন পরীক্ষাটি হবে 19 এবং 20 ফেব্রুয়ারি 2022 এবং পাবলিকেশন অফ রেজাল্ট 28 ফেব্রুয়ারিতে আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, এটিও কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। যেহেতু এই নিয়োগটি হবে আর্মি পাবলিক স্কুলে সেহেতু পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আর্মি পাবলিক স্কুলে নিয়োগ হবে এবং সেখানে কতগুলি শূন্যপদ রয়েছে সেটি আপনাদের অবশ্যই জেনে নেওয়া দরকার। যেহেতু আপনি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবেন সেহেতু পশ্চিমবঙ্গের ভ্যাকান্সিটি অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। দেখুন পশ্চিমবঙ্গের ভেতরে যে ভ্যাকান্সিগুলো রয়েছে, কলকাতাতে 75টি, ব্যারাকপুরে 76টি, পানাগড়ে 77টি। তারপরে আপনি যখন নিচে আসবেন এখানে দেখতে পাবেন যে ব্যাংডুবিতে রয়েছে 86টি, পাশাপাশি বিন্নাগুড়িতে রয়েছে 84টি। তো ভ্যাকান্সি মোটামুটি বন্ধুরা ভালোই রয়েছে। ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ভিতরে 5 জায়গাতে কিন্তু ভ্যাকান্সি রয়েছে এবং ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু 80টি করে ভ্যাকান্সি রয়েছে। মোটামুটি পশ্চিমবঙ্গে বলা যায় 400+ কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ হবে আপনি এখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, যেখানে ইংলিশ, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, সাইকোলজি, দেখতে পাচ্ছেন কমার্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেটিক্স, পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন হোম সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশন। এখানে এই সমস্ত বিষয়ে কিন্তু শিক্ষক নিয়োগ হবে। পিজিটি এবং টিজিটি দুটি ক্ষেত্রেই কিন্তু একই রকম এই সমস্ত এই পদে শিক্ষক নিয়োগ হবে এই সমস্ত বিষয়ের উপরে। দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান ফর টিচার্স ইন আর্মি পাবলিক স্কুল। এখানে কিন্তু যে এডুকেশন কোয়ালিফিকেশান ক্ষেত্রে বলা হয়েছে সেগুলি কিন্তু দেখুন প্রথমে কিন্তু বলে দিয়েছি আপনাদের যে পিজিটির ক্ষেত্রে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং টিজিটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে। পাশাপাশি আপনার কিন্তু বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে, 50% রেজাল্ট সাথে সাথে থাকতে হবে। যদি আপনি এলিজিবল হন অবশ্যই আবেদন করুন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে বিস্তারিত তথ্য আগে দেখে নিন এবং সেখানে পেয়ে যাবেন আবেদন করার লিঙ্ক এবং এই নোটিফিকেশানের লিঙ্ক, সেখানে পুরো বিস্তারিত আগে দেখুন এবং আবেদন করুন। আপনি পরীক্ষা দেওয়ার জন্য কলকাতাতে সেন্টার পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের ভেতরে এবং শিলিগুড়িতে সেন্টার পেয়ে যাবেন এবং দুর্গাপুরেও সেন্টার পাবেন। আপনি কিন্তু পশ্চিমবঙ্গের ভেতরে বেশ কয়েক জায়গায় সেন্টার পাবেন পরীক্ষা দেওয়ার জন্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের এতটুকুই আপডেট দেওয়ার ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকল বন্ধু বান্ধবদের সাথে এবং পরবর্তী চাকরি সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন বেলটিকে অন করে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যাবে অনায়াসেই। ধন্যবাদ সাথে থাকার জন্য।